গুড মর্নিং, এখন বাজে সকাল 5:30, আর আমার রান্নাঘরটা যেহেতু পূর্ব দিকে, দেখো সূর্য ওঠার আগের মুহূর্ত, সূর্য ওঠার মুহূর্ত, সমস্ত রকম মুহূর্তগুলো আমি খুব ভালোভাবে উপভোগ করি আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকালে ঘুম থেকে উঠে আমি আগে ইলেকট্রিক কেটেলে জল গরম দিই, তারপরে আমি আসি ব্রাশ করতে। আমি নিজে ব্রাশ করার সাথে সাথে রোজ আমি বেসিনটাকে একবার করে ব্রাশ করাই। বেসিনটা যদি রোজ একবার করে পরিষ্কার করা হয় তাহলে খুব বেশি নোংরাও হয় না, আবার বেশি একসঙ্গে নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে অনেকটা কাটনি, সেজন্য রোজ হালকা করে একটু পরিষ্কার করি। তারপরে আমি খাই ওষুধ, আমার যেহেতু হাই থাইরয়েড সেজন্য রোজ সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধ খেতে হয়। তারপরে আমি নেমে যাই যুদ্ধে, মানে রান্নাঘরটা হলো আমার যুদ্ধক্ষেত্র। আমি রান্নাঘরে চলে এসেছি, প্রথমেই সবার প্রথমেই আমি মাখবো আটা। আটাটা আমি মাখছি হাতে সহ্য হয় এরকম গরম জল দিয়ে। গরম জল দিয়ে যদি আটাটা মাখা হয় তাহলে রুটিটা কিন্তু বেশ নরম হয়। এইটা পরিষ্কার করার পরে বানাবো চা, আর তারপরে বসে যাব সবজি কাটতে, মানে চাটা খেয়ে তারপর বসে যাব সবজি কাটতে। প্রীতমা তো উঠতে একটু দেরি করবে, তার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে নেব। আর আজকে যেহেতু রিজু স্কুলে যায়নি, ওর শরীরটা একটু খারাপ বলে ওর বাবাকে আর বাজারে পাঠাবো না, কারণ কাল বাদে পরশু দিন থেকে রিজুর সেকেন্ড ইউনিট টেস্ট শুরু। তো সেজন্য ওর বাবাকে বলবো তুমি ধরে বেঁধে ওকে পড়াতে বসো, ওর পাশে না বসলে তো পড়বেও না। তো সেজন্য আজকে যা আছে ঘরে যেমন হয় তেমনই খেতে হবে পড়াশুনোটা আগে, তাই না? তোমরা কি বলো, পড়াশুনোটাই তো আগে, খাওয়াটা পরে। তোমরা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনতে পাচ্ছ সেই মিউজিকটা আর কারুর নয়, বিখ্যাত মিউজিশিয়ান আমার হাজব্যান্ড। স্কুলে যায়নি, শরীরটা খারাপ, আর রিজুর শরীর খারাপ হলে ও শারীরিকভাবে যতটা না অসুস্থ হয় ও মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে, মানে সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারে না। কেমন করে হাঁটে, এরকম বুড়ো মানুষের মতন একটু কুঁজো কুঁজো মতন হয়ে সেইভাবে হাঁটে, মানে প্রচণ্ড মানসিকভাবে দুর্বল হয়ে যায় ছেলেটা। ছেলেটা আমার বাবা, আর রিজু যেখানে যাচ্ছে বলছে রিজু তুই এত কালো হয়ে গেছিস কেন, তুই বলতে পারলি না আমি মেকআপ করে এসেছি ওই জন্য কালো হয়ে গেছি। রিজুকে যদি এখন কোনো বন্ধু খেলতে ডাকতে আসে রিজু সমস্ত লোক সেরে যাবে, ও একদম পুরো ফিট হয়ে যাবে, মানে তীরের বেগে ছুটতে থাকবে, হ্যাঁ আমার শরীর এখন ঠিক হয়ে গেছে আমি খেলতে যাচ্ছি। তো বাবু পড়াশুনো করো, একটু করে ডাক পড়বে খেলার। না এখন তো আজকে রিজু স্কুল, আজকে তো স্কুল ছুটির কোনো ব্যাপারই নেই, সবাই পরীক্ষা চলছে। আজকে রান্না হবে মোটামুটি ঠিক হয়ে গেছে, বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এই ফুলকপি বরবটি শিম, তারপর এটা কচুমুখী আলু দিয়ে একটা নিরামিষ পাঁচমিশালি তরকারি। মাছ রিজু মাছ খাবে? তো যাদের শরীর খারাপ হয় সেদিন তাদেরকে না খেয়ে থাকতে হয় বাবা, শরীর পুরো ফিট হয়ে যাবে। আর এই দেখো সোনা মাম্মা উঠে গেছে, আজকে ডাকতে হয়নি, তার আগেই উঠে গেছে। দাদা ভাই জোরে জোরে চিৎকার করছে, সেই গলার শব্দ শুনে উঠে গেছে। আর সকালবেলা উঠেই দেখো ড্রেস চেঞ্জ আয়নার সামনে, ভাবুনি আয়নার সামনে উঠেই ভাবুনি ভাবতে বসে গেছে। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10:00। তো 10:00 মধ্যে আমার রান্না বান্না হয়ে গেছে। আর রীতমা অবস্থা দেখো, রিজু তো শুয়ে পড়েছে, যেহেতু কাপ সিরাপ খেয়েছে ওর এখন পাচ্ছে ঘুম, আর ঘুমাচ্ছে বলে রীতমা এখন খাবেও না পড়াশুনোও করবে না, ও এখন ঘুমাবে। এ যে কি জ্বালা, একজনের যা করবে আর একজনের অন্যজনের তাই করতে হবে। রিজু যেহেতু ঘুমাচ্ছে ও এখন ঘুমাবে, বন্ধ করো চলো। আর এখন 10:00 বেজে গেছে, রীতমাকে খাওয়াবো অবশ্য, সকালবেলা উঠে দুধ হরলিক্স খেয়েছে, আর এখন ওকে ভাত খাওয়াবো, ঘর দোর গোছাবো, এখনো পর্যন্ত বিছানাটা তোলা হয়নি, তো সেই কাজগুলো করবো। রীতমা ওখানে দাঁড়িয়ে ফস 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 করছে রাগে আমার উপরে। গুড মর্নিং, ভাবছো একটু আগে গুড মর্নিং বললো, আবার কেন গুড মর্নিং বলছে, কতবার গুড মর্নিং বলবে একদিন।
আসলে সেটা না, ওটা ছিল অন্য দিনের গুড মর্নিং, আর আজকে একটা নতুন দিন, সেজন্য আজকে আবার গুড মর্নিং বলছি। এর আগে পর্যন্ত তোমরা যতক্ষণ ভিডিওটা দেখলে, ওটা হলো বুধবারের ভিডিও, তারপর বৃহস্পতিবার কোনো ভিডিও করিনি, যেহেতু আমার পরীক্ষা টরীক্ষা ছিল। তো সেই ফুল স্টপ চলতে 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 শুক্রবার সকালে এসে সেই স্টপ তুলে নিলাম, মানে ফুল স্টপের স্ট্রাইক তুলে নিলাম, আবার ভিডিও শুরু করছি। তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 11টা। তো সকাল 11টা থেকে আমি আবার চলে এসেছি, একটা নতুন সকাল, নতুন দিনের শুরু, শুরু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মানে তোমাদের সঙ্গে আমার একটা নতুন দিন শুরু হচ্ছে। আর এই যে এখানে জামা কাপড় দেখছো, রীতামা যাবে এখন স্নান করতে, সেজন্য জামা কাপড় বার করে রেখে দিয়েছে, মানে ওর সমস্ত কাজকর্ম ভীষণ প্ল্যান মাফিক, সমস্ত কিছু প্ল্যান করে করে। এখন যেহেতু শীতকাল, স্নান করে এসে জামা কাপড় খোঁজার টাইম হবে না, ঠান্ডা লেগে যাবে। মানে রীতামার জামা কাপড় কিন্তু আমি বার করে দিই না, স্নান করে কোনটা পরবে, স্কুল থেকে এসে কোনটা পরবে, সব ও নিচে ঠিক করবে। আমি যদি বার করে দিই সেটা ওর পছন্দ হবে না। তুমি এমন জামা বার করো যে আমার পছন্দই হয় না, সেই জন্য ওর জামা কাপড় ও কোনটা পরবে সেটা সিলেক্ট করে। তো স্নান করতে যাবে বলে সব বার করে রেখে দিয়েছে, গরম জল বসানো হয়েছে, গরম হলে যাবে স্নান করতে। আর এখন আমি যাবো রান্নাঘরে, তোমাদের সঙ্গে অনেকদিন পর আরেকটা রান্না শেয়ার করব। অনেকদিন পর, কিছুদিন আগে একটা শেয়ার করেছিলাম না, ও ভুলে গেছি, যাই হোক। তো আরেকটা রান্না শেয়ার করবো, সেটা হলো তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা সাধারণত মাইক্রো ওভেনে বানানো হয়, তো ওভেন ছাড়া গ্যাস ওভেনে কীভাবে তন্দুরি চিকেন বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর কাল হলো রীতামার লাস্ট পরীক্ষা, মানে কালকে পরীক্ষা হলে রীতামার পরীক্ষা শেষ, আর কালকে থেকে রিজুর পরীক্ষা শুরু। মানে একে রীতামাকে বাদ দিয়ে কোনো কথা ঘরে হবে, এটা হতে পারে না। আর যে জিনিসটা আমি খুঁজে পাবো না সেটা রীতামা জানবে না, সেটা হতে পারে না। আমি যদি কোনো জিনিস খুঁজে না পাই, মাম্মা মেয়েটা কোথায় রেখেছি বলতো, ও ঠিক, ও মা ওই জায়গায় খুঁজে দেখো তো, হয়তো পেলাম না, না মা পাইনি তো, ও মা তাহলে এইখানটায় আছে। আর ওর শুধু আমার ঘরে কেন, ওর জেঠিমনির ঘরে কোন জিনিস কোথায় ওর পুরো মুখস্থ যদি খুঁজে না পায়, কি তাই মাম্মা আমি জিনিস কোথায় রেখেছিস, ও ঠিক সন্ধান দিয়ে দেবে কোথায় আছে। তো হচ্ছে কি, তুমি কি বিড়াল ছানা, বিড়াল ছানা সারা ঘরে ঘুরে বেড়ায় আর সমস্ত জিনিসের গোয়েন্দাগিরি করে। তো কয়েকদিন আগের গল্প বলি, যে দই কয়েকদিন আগে না, কালকের গল্প বলছি, যে দই এনেছে ও বাবা, দই আনলে মানে দই পাকবো, টক দই পাকবো বলে দই এনেছে, আর সেই দইটা ফ্রিজে ঢোকানো হয়নি, টেবিলের উপর রাখা আছে। তো দেখে বলছে, মা এই দইটা তুমি ফ্রিজে ঢোকালে না, এটা তো নষ্ট হয়ে যাবে। তো আমি বাবাকে বলছি, বাবা এই শাশুড়ি মা যদি না থাকতো আমার সংসার একেবারে রসাতলে যেত। ও অনেক সময় অনেক অনেক কথা, আমি তো প্রচণ্ড হলো, অনেক অনেক কথা মনে করে দেয়, মা এটা হয়েছে ওটা হয়েছে, যদি রিজু করতে যায়, ও মা দাদা ভাইকে সোয়েটার দিয়ে দিয়েছে তো, এরকম অনেক কথা মনে করে দেয়, ভীষণ সংসারী মেয়ে। আবার তো এই সংসারী মেয়ের জন্য একটা ছেলে দেখতে হবে। তো গল্প গুজব বাদ দিয়ে আসল কথায় আসি, যে তন্দুরি চিকেন বানানোর জন্য অবশ্যই লাগছে চিকেন। তো এইরকম চিকেনের এরকম পিস লাগবে, মানে এটা হচ্ছে হাঁটুর কাছ থেকে ভেঙে নেওয়া, বুঝতে পেরেছ? কিন্তু আমাদের এখান থেকে মুরগির হাঁটুর কাছ থেকে ভেঙে দেবে না, একদম পুরো পুরো পাটাই নিতে হবে, না হলে দেবে না। তো এই জন্য এরকম পুরো পাটা, এটা থাই আর এটা হচ্ছে হাঁটুর নিচের অংশ, তো পুরোটাই নিতে হয়েছে। এইরকম হলে দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। তো যাই হোক, আমার পুরোটাই বানাতে হবে। তো এটাকে আমি চিড়ে নেব, ছুরি দিয়ে চিড়ে নেব, নেওয়ার পরে 3 চামচ মতন ভিনিগার দিয়ে, আর হ্যাঁ শুধু ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো, তাহলে এটা একটু ম্যারিনেট করে দিই। আধ ঘন্টা পরে ফিরে আসবো বলে ফিরে এসেছি প্রায় 40 মিনিট পর, মানে যে কাজে যাই সেখানে গিয়ে ফেভিকুইকের মতন আটকে যায়, সে কাজটা কমপ্লিট হতে হতে ভাবি 10 মিনিট লাগবে, সেখানে 20 মিনিট লেগে যায়। যাই হোক, 40 মিনিট পর ফিরে এসেছি। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম ভিনিগার দিয়ে। তো ভিনিগার আর চিকেনের মধ্যে যত ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া সমস্ত রকম ক্রিয়াকর্ম শেষ, এখন আমি এটাকে ধুয়ে নেবো ভালো করে, কারণ ভিনিগারটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা খাওয়া ভালো না, মাঝে মধ্যে খাওয়া ঠিক আছে, ভিনিগারটা খেলে অ্যাসিডিটির প্রবলেমটা সব থেকে বেশি হয়। তো সেজন্য আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এই যে রীতামা স্নান করে, নিজে নিজে স্নান করেছে, মামা তেল মাখা হয়নি তো মাথায়, নিজে নিজে স্নান করেছে, নিজে নিজে গা মুছেছে, নিজে নিজে ড্রেস পরে চলে এসেছে, আমাকে আবার গাটাও মুছতে দেবে না। কি হয়েছে, গুটিয়ে দেবো, লম্বা হয়ে গেছে,
মাথায় তেল মাখা পড়লো না তো? ঠিক আছে, ও এত সাজগোজের ব্যাপারে বোঝে, সে আমি কি বলবো, আমি কিছুই বুঝি না, ও সবই বোঝে। কি হয়েছে? ঠিকই আছে, আমি ঠিকই করেছিলাম। ও বাবা, এরকম থাক, এরকম থাকে তাহলে আর বুঝবে না। হ্যাঁ, এখানে খুব সম্ভব 750 গ্রাম চিকেন আছে, আর এই নিয়েছি বড় একটা পাতি লেবু, পুরো রসটাই এই চিকেনের মধ্যে দিয়ে দেব, আর দেব গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি একটা ব্যাটার রেডি করবো, মানে 10 মিনিট মতন এটা থাকবে এইভাবে। গ্রেভি বানানোর জন্য লাগছে এখানে ছোট বাটির 1 বাটি টক দই নিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা, লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, চিলি পাউডার, লবণ, ছোট চামচের 1/2 চামচ গরম মশলা পাউডার, আর এখানে ছোট চামচের 2 চামচ তন্দুরি মশলা। এখানে আমি এভারেস্টের তন্দুরি চিকেন মশলা ইউজ করেছি, আর লাগছে হলুদ গুঁড়ো, নুন, ঝাল, সমস্ত কিছু নিজেদের স্বাদ মতো দিতে হবে। তবে এই ব্যাটারটা রেডি করার সময় লবণটা একটু কম দেবো, যেহেতু লবণ দিয়ে মাংসটা আগে থেকে ম্যারিনেট করা আছে, ওই জন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। দেখো রীতমা, আমি কিভাবে এটা গ্রেভিটা বানাচ্ছি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ ওর রান্না দেখতে নাকি ভীষণ ভালো লাগে। অলরেডি তো বিরিয়ানি রান্না পারে, তোমাদের সঙ্গে তো আগের দিনই বললাম, আরও চিকেন তন্দুরিটাও শিখে যাবে আজকে। দেখেছো তো রীতমার আর একবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, চান করে উঠতে না উঠতেই, ও যে দিনের মধ্যে কতবার ড্রেস চেঞ্জ করে, কতবার করে, 4-5 বার তো করে, মানে এটা হচ্ছে নর্মাল, এর থেকে বেশি হয়, কম করে 4-5 বার। এই যে ছিঁড়ে নিয়েছিলাম সেই অংশগুলোই খুব ভালো করে মশলা ঢুকিয়ে দিতে হবে। তোমার হাতে যদি টাইম কম থাকে তাহলে এটাকে 25-30 মিনিট অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে, আর যদি টাইম বেশি থাকে তাহলে 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। এটাকে আমি এখন ফ্রিজ আপ করে যাব স্নান করতে। এখন 30 মিনিট হয়ে গেছে, মিনিমাম যতটুকু সময় না রাখলে নয় ম্যারিনেট করে, ততটুকু সময় রেখেছি, কারণ আমার হাতে বেশি টাইম নেই, মাংসটা বার করে নিয়েও চলে এসেছি ফ্রিজ থেকে। এবার প্যানটা গরম বসাই, আমি মাংসটা ফ্রাই করব, একটুখানি বাটার দেব আর সানফ্লাওয়ার অয়েল দেব, পুরোটা বাটারেও করতে পারো, আমার কাছে যেহেতু বাটার নেই এটাই শেষ, সেই জন্য এইটুকু দেব। প্যান গরম হয়ে গেছে, দু চামচ কি 3 চামচ মতন তেল দিয়েছি, তেলটা দেওয়ার পর বাটারটা দিতে হবে, না হলে আগে যদি বাটারটা দেওয়া হয় না, বাটারটা পুরো জ্বলে যাবে। রীতমা কম গোয়েন্দাগিরি করে না, রিজু এক সাইডের ওয়ার্নিং দেখে লিখে নিচ্ছে খাতায়, আর অন্য সাইডের গুলো তো না দেখে লিখবে, রীতমা সে বলছে মা দাদাভাই বই দেখে দেখে লিখছে, মাঝে মধ্যে উপর ভীষণ লেগে যায়। এই যে ম্যারিনেট করার পর উপরে আমি একটু তন্দুরি মশলা এমনি ইচ্ছা হয়েছে তাই দিয়েছি, দিতেই হবে এমন কোনো ব্যাপার না। যেহেতু চিকেনটায় কোনো রকম জল আমি ইউজ করছি না, ওই যে গ্রেভিটা, গ্রেভির থেকে যতটুকু জল বেরোবে তাতেই রান্না হবে, সেজন্য রান্নাটা কিন্তু ধিমে আছে করতে হবে। আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, রীতমা এসে ওমা হয়েছে, ওমা হয়েছে খালি খোঁজ নিয়ে যাচ্ছে, তো এটা হতে তো বেশ খানিকটা টাইম লাগবে। এখন কটা বাজে যেন, 2:05, 10, তো রান্না তো বেশ খানিকটা টাইম লাগবে, আর মাংস না হলে ওরা খাবেও না, তো এই টাইমে একটু কি বলবো টিফিন টাইম, টিফিন ছেড়ে নেবো।
রিজু খাবি, বাদাম খাবি বাবা, মামাম খাবে? এই যে এই বাদাম। এখানে যে শুধু আমি তন্দুরি চিকেন রান্না করছি তেমন কিন্তু না, এখানে একটা ভাইটাল পয়েন্ট আমি তুলে ধরেছি। কি পয়েন্ট বলো তো? সেটা কি খেয়াল করলে? পেঁয়াজ ইউজ করতে হয় না তন্দুরি চিকেনে, কোনো রকম পেঁয়াজ ইউজ করতে হয় না। তো পেঁয়াজের এখন কেজি 130 টাকা, গোটা মুরগি, কাটা মুরগি তো 150 টাকা, আর গোটা মুরগি হচ্ছে 130 টাকা এনো। তো পেঁয়াজের কেজি আর মুরগির কেজি একই হয়ে গেছে। তো সেই জন্য এখানে আমি একটা ভাইটাল পয়েন্ট তোমাদেরকে দেখালাম, পেঁয়াজ ছাড়া মাংস রান্না কীভাবে করবে। সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, একজন লিখেছেন যে পেঁয়াজ ছাড়া রান্না করা শিখে গেছি, এরপরে লবণ ছাড়াও রান্না করা শিখে যাব, আর যেদিন চাল ছাড়া ভাত রান্নাটা শিখে যাব সেদিন চাকরিটাই ছেড়ে দেব। খুব সুন্দর লিখেছেন, কথাগুলো বেশ গুছিয়ে সাজিয়ে গুছিয়ে, পোস্টটা আমার খুব ভালো লেগেছে। তো আমি যখন মাংসটা উল্টে পাল্টে দিচ্ছিলাম তখন কড়াইটা সরে গেছে। তো রীতা আমাকে কী সুন্দর দেখালো কড়াইটা কীভাবে সরে গেল, আর আমি কীভাবে কড়াইটাকে টেনে সোজা করে দিলাম। একটু তোমরা দেখো কেমন হয়েছিল মা। দেখো প্রায় হয়ে এসেছে রান্নাটা, এইরকম একটু লালচে লালচে দাগ লেগে যাবে, এই পিঠটা কিন্তু এখনো হয়নি, ওই জন্য এই পিঠটা একটু দাগ লাগবে। আর গ্রেভিটা তো মাঝখান দিয়ে একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। আর ঢাকবো না এটাকে, কারণ যা সিদ্ধ হওয়ার হয়ে গেছে, শুধু একটু লালচে দাগ করার জন্য এটা রেখে দিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন তন্দুরি। কেমন হয়েছে? দারুন দারুন, খুশি? মুখামুখ খুশি হওয়া? মামা তুই বসো। আমাদের সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন খাচ্ছি জোয়ান চিবাচ্ছি, জোয়ান মৌরি মৌরি চিবাচ্ছি। আর তোমাদেরকে শিখিয়ে দিলাম পেঁয়াজ ছাড়া মাংস রান্না কীভাবে করে শিখে গেলে। এখন বাঙালি হয়ে খাওয়া দাওয়ায় নো কম্প্রোমাইজ, পেঁয়াজের দাম বেশি বলে মাংস খাবো না, একেবারে না। পেঁয়াজ ছাড়া মাংস রান্না করে করে খাও, আর আমরা সবাই মিলে না একটা স্ট্রাইক ডাকি যে আমরা পেঁয়াজ খাবো না। দেখো দুদিন এরকম স্ট্রাইক ডাকবো, আমরা খাবো না, দেখো পেঁয়াজের দাম তত্তর করে নেমে যাবে। আর সত্যি তন্দুরি চিকেনটা খুব ভালো হয়েছিল। আর তন্দুরি চিকেনটা তোমরা বাড়িতে বানাও খাও, আর অবশ্যই আমাকে জানাবে কেমন খেতে হয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সাথে। তাহলে আজকের মতো বাই বাই।